এখন পদার্থের যতগুলো ধর্ম আছে তার মধ্যে স্থিতিস্থাপকতা হচ্ছে একটা অন্যতম প্রধান ধর্ম। তাহলে স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়, যে কোনো একটা পদার্থে উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে ওই পদার্থের আকার আয়তনের একটা পরিবর্তন হয়, আবার ওই বলকে অপসারণ করে নিলে পদার্থটা পুনরায় আগের অবস্থায় ফিরে যায়। এই ধর্মটাকেই বলা হয় স্থিতিস্থাপকতা। কোনো পদার্থের উপরেতে যদি বল প্রয়োগ করা হয় তাহলে ওই পদার্থের আকার আয়তনের একটা পরিবর্তন হয় এবং বাহ্যিক বলকে অপসারণ করলে পদার্থটা পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যায়। পদার্থের এই ধর্মকেই বলা হয় স্থিতিস্থাপকতা। তা এখন স্থিতিস্থাপকতার কথা বললে সর্বপ্রথম যে মেটেরিয়ালটা আমাদের চোখে ভেসে ওঠে সেটা হচ্ছে গ্যাডার। গ্যাডারের ওপর বল প্রয়োগ করো, টানলে দেখবে বেড়ে যাবে, ছেড়ে দাও আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু বিজ্ঞানের কথা অনুযায়ী রাবার অপেক্ষা ইস্পাত বা লোহা বেশি স্থিতিস্থাপক হবে। তার কারণ স্থিতিস্থাপকের পরিমাপ করা হয় এইভাবে যে যে বস্তুর উপর বল প্রয়োগ করে আকার আয়তন পরিবর্তন করতে কষ্টকর হবে বা যে বস্তুর আকার আয়তন পরিবর্তনের জন্য বেশি পরিমাণে বল প্রয়োগ করতে হবে সেই বস্তুর স্থিতিস্থাপকতা তত বেশি হবে। তাহলে রাবার আর ইস্পাত এই দুইয়ের মধ্যে সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি সৃষ্টি করতে ইস্পাতের ওপর বেশি বল প্রয়োগ করতে হয়, সেই কারণেই রাবার অপেক্ষা ইস্পাতকে বেশি স্থিতিস্থাপক বলা হয়। তা এই অধ্যায়টা পড়তে গিয়ে তোমায় কতগুলো ভৌত রাশির কথা পড়তে হবে। প্রথমেই হচ্ছে যে তোমার বিকৃতি বলে একটা কথা আছে। বিকৃতি কি না, কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুর যে যে আকার বা আয়তনের পরিবর্তন হয় তার সঙ্গে তার প্রাথমিক আকার বা আয়তনের যে অনুপাত তাকেই বলা হয় বিকৃতি। এখন যদি বস্তুটার শুধু দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাহলে যে বিকৃতির সৃষ্টি হয় তাকেই বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। যেমন একটা হুক থেকে ধরো একটা দেয়ালের সিলিং ছাদের সিলিং থেকে ধরো একটা তার ঝুলছে, ওই তারের নিচের প্রান্তে তুমি একটা 5 কেজি লোড ঝুলিয়ে দিলে বা 5 কেজি বাটখারাকে বেঁধে দিলে, তাহলে ওই তারটা দৈর্ঘ্য বরাবর বেড়ে যাবে। দৈর্ঘ্য বরাবর এই যে বৃদ্ধি এটাকেই বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে অ্যাকচুয়ালি বিকৃতির পরিমাপ কী হবে এক্ষেত্রে, দৈর্ঘ্যের বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল টু কী দাঁড়াবে, না অনুদৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল টু হবে তোমার দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য ইকুয়াল টু হয় তোমার স্মল এল বাই ক্যাপিটাল এল। দৈর্ঘ্য বৃদ্ধি থেকে ছোট হাতের এল দিয়ে লেখা হয় আর প্রাথমিক দৈর্ঘ্য বড় হাতের এল দিয়ে লেখা হয়। সুতরাং দেখো বিকৃতি হচ্ছে একটা এককবিহীন রাশি।
যদি একটা গ্যাসের ওপর ফোর্স দাও, অর্থাৎ একটা বেলুনে আবদ্ধ একটা গ্যাসের ওপর তুমি যদি ফোর্স দাও, হয় বেলুনটা আকারে বেড়ে যাবে বা ছোট হয়ে যাবে, যেমন ভাবে তুমি ফোর্সটা দেবে, যদি টেনে ধরো বাড়বে আর যদি চেপে ধরো তাহলে ছোট হবে। সামগ্রিক ফল কি হবে না, গ্যাসটাও দেখো আকারে ছোট কমে যাবে বা বেড়ে যাবে। তাহলে এই যে গ্যাসের উপর ফোর্স দেওয়ার ফলে গ্যাসের শুধুমাত্র আয়তনেরই পরিবর্তন হয়, সেই কারণে তরলেরও তাই, তরলেরও দৈর্ঘ্য বলে কিছু নেই, এদের ক্ষেত্রে আয়তন বিকৃতি কথাটা ব্যবহার করা হয়। এবং আয়তন বিকৃতি হবে তোমার পরিবর্তিত আয়তন বাই প্রাথমিক আয়তন। তা তোমার বিকৃতি তাহলে একটা এককবিহীন রাশি এবং মাত্রাবিহীন রাশি। এরপর আছে তোমার পীড়ন। পীড়ন বলতে কি বোঝায়, পরবর্তী ভৌত রাশি, যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে ওই বস্তুর অভ্যন্তরীণ কণাগুলো চেষ্টা করে যে বস্তুটাকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে। অর্থাৎ বস্তুর অভ্যন্তরীণ কণাগুলো বাহ্যিক বলের বিরুদ্ধে একটা প্রতিরোধ বল সৃষ্টি করে। এখন প্রস্থচ্ছেদের প্রতি একক ক্ষেত্রফলে এই যে অভ্যন্তরীণ প্রতিরোধ বলের সৃষ্টি হয় তাকেই বলা হবে তোমার পীড়ন। কি বলো, প্রস্থচ্ছেদের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ অভ্যন্তরীণ প্রতিরোধ বল সৃষ্টি হয় তাকেই বলা হয় পীড়ন। এখন বাহ্যিক বল আর অভ্যন্তরীণ বল এরা সমান, সেই কারণে এভাবেও কোনো কোনো বই লেখা আছে প্রস্থচ্ছেদের প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকেই বলা হয় পীড়ন। তাহলে পীড়ন ইকুয়াল টু কি দাঁড়ালো, তাহলে ইকুয়াল টু প্রযুক্ত বল বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমি শুধু ক্ষেত্রফলই লিখলাম, এই হচ্ছে তোমার পীড়নের রাশিমালা। সুতরাং এর একক কি হবে, এইটার এককে এটার এককে ভাগ নিতে হবে নিউটন পার মিটার স্কোয়ার। মাত্রা হবে এম এল টি টু ডি পাওয়ার মাইনাস টু বাই এল স্কোয়ার, এম এল টু ডি পাওয়ার মাইনাস ওয়ান টি টু ডি পাওয়ার মাইনাস টু। এটাই হচ্ছে পীড়নের মাত্রা এবং এটা চাপেরও মাত্রা। প্রশ্ন দেয় যে পীড়নের সঙ্গে সমমাত্রা বিশিষ্ট একটি ভৌত রাশির নাম লেখো, উত্তর হবে তোমার চাপ। ঠিক আছে, তা এখন বস্তুটাকে প্রথমেই যে উদাহরণটা দিচ্ছিলাম, একটা তারের উপর লোড ঝুলছে, তাহলে তারটা দৈর্ঘ্যে বাড়বে, তাহলে তারের অভ্যন্তরীণ কোণাগুলো চাইবে তারটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে। অর্থাৎ বাহ্যিক বলের বিরুদ্ধে অভ্যন্তরীণ বল কোণা তার মধ্যস্থ কোণাগুলো এমন একটা অভ্যন্তরীণ বল সৃষ্টি করে যার ফলে তারটা পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসে। তাহলে এই ক্ষেত্রে যে পীড়নের সৃষ্টি হয় সেই পীড়নটাকে বলা হয় অণুদৈর্ঘ্য পীড়ন বা লঙ্গিটুডিনাল স্ট্রেস। ঠিক আছে, আচ্ছা এরপর তোমার আছে যে তাহলে এখানে প্রশ্ন দেয় যে পীড়ন এবং বিকৃতি এই দুটোর মধ্যে কোনটা অধিকতর মৌলিক, পীড়ন এবং বিকৃতির মধ্যে কোনটা অধিকতর মৌলিক। এর মধ্যে বিকৃতি হচ্ছে অধিকতর মৌলিক, তার কারণ যদি বিকৃতির সৃষ্টি হয় তবেই পীড়নের সৃষ্টি হবে। বুঝতে পারলে না, পারলে না, তাহলে আগে আসবে কে, আগে বিকৃতি। বিকৃতির যদি সৃষ্টি না হয় পীড়নের সৃষ্টি হবে না। সো স্ট্রেন ইজ মোর ফান্ডামেন্টাল দ্যান স্ট্রেস। এরপর তোমার আচ্ছা যে তোমার পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, তাহলে বাহ্যিক বল অপসারণ করলে অভ্যন্তরীণ কোণাগুলো তাকে পূর্বের অবস্থায় নিয়ে যায়। যদি পুরোপুরি আগের অবস্থায় ফিরে চলে যায় তাহলে সেই ধরনের বস্তুকে বলা হবে তোমার পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। অর্থাৎ
নো এক্সটার্নাল ফোর্স, নো চেঞ্জ অফ লেন্থ অর ভলিউম অর শেপ, কোনো বাহ্যিক বল নেই, কোনো আকার আয়তনের পরিবর্তন নেই। বাহ্যিক বল আছে, আকার আয়তনের পরিবর্তন হলো, আবার বাহ্যিক বলে অপসারণ করা হলো, পূর্বের অবস্থায় ফিরে এলো। এইরকম যদি মানে পূর্বের অবস্থায় 100% ফিরে এলো, এইরকম যদি কোনো বস্তু থাকে সেই সমস্ত বস্তুকেই বলা হবে তোমার পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বা পারফেক্টলি ইলাস্টিক বডি। তাহলে এর ঠিক বিপরীতে একটা কথা আছে, সেটা হচ্ছে পূর্ণ একান্ত দৃঢ় বস্তু, পারফেক্টলি রিজিড বডি। তাহলে আচ্ছা তার আগে বলে দিই, বাস্তবে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে কিছু নেই, একটু না একটু বিকৃতি থেকেই যায়। একান্ত দৃঢ় বস্তু কি বা পারফেক্টলি রিজিড বডি? না, বাহ্যিক বল প্রয়োগ করা সত্ত্বেও যদি কোনো বস্তু আকার আয়তনের কিছুমাত্র পরিবর্তন না ঘটে, তাহলে ওই বস্তুকেই বলা হবে একান্ত দৃঢ় বস্তু। বাহ্যিক বল প্রয়োগ করা সত্ত্বেও তার আকার আয়তনের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বাহ্যিক বল প্রয়োগ করা হলো কিন্তু বাট নো চেঞ্জ ইন ভলিউম অর শেপ অর লেন্থ অফ দি বডি উইল বি ফাউন্ড, কোনো রকম পরিবর্তন লক্ষ্য করা যাবে না। এই ধরনের বস্তুকে বলা হয় একান্ত দৃঢ় বস্তু বা পারফেক্টলি রিজিড বডি। বাস্তবে একান্ত দৃঢ় বস্তু বলে কিছু নেই, যদিও কাঁচ অনেকটা একান্ত দৃঢ় বস্তুর ন্যায় আচরণ করি। তা এখন স্থিতিস্থাপকতার বিষয়ে তোমার একটা সূত্র আছে, ফান্ডামেন্টাল ল অফ ইলাস্টিসিটি, যেটাকে বলা হয় হুকের সূত্র। তাহলে হুকের সূত্রে কি বলা আছে? আচ্ছা তার আগে আরেকটা কথা বল, জানতে হবে হুকের সূত্র পড়ার আগে স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট। যদি তোমার কোনো বস্তুর উপর বাহ্যিক বল তুমি প্রয়োগ করছো, বাহ্যিক বলের পরিমাণ আস্তে আস্তে বাড়াচ্ছো, তাহলে বস্তুর আকার আয়তনের পরিবর্তন আস্তে আস্তে বাড়তে থাকে। বাড়তে বাড়তে একটা ফোর্স আসবে, যে ফোর্স দিলে বস্তুর আকার আয়তনের পরিবর্তন হবে, কিন্তু ফোর্স অপসারণ করলে আর আগের অবস্থায় ফিরে যাবে না, এটাকেই বলা হয় যে ফোর্স। তাহলে তো বস্তুটা কি তার স্থিতিস্থাপকতা ধর্ম হারিয়ে ফেললো? তখন স্থিতিস্থাপকতা কি ফোর্স দিলে বাড়লো, ফোর্স অপসারণ করলে আগের অবস্থায় ফিরে গেল। কিন্তু ফোর্স অপসারণ করা সত্ত্বেও যদি পুরোপুরি আগের অবস্থায় ফিরে না যায়, তাহলে যে ফোর্স প্রয়োগের জন্য এই ঘটনাটা ঘটে সেই ফোর্সকেই বলা হবে স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট। তাহলে ইলাস্টিক লিমিট তাহলে কি না, বাহ্যিক যে ন্যূনতম বাহ্যিক বল প্রয়োগ করা করার পর বস্তুর আকার আয়তনের পরিবর্তন হয় এবং অপসারণ করলে আগের অবস্থায় ফিরে যায়, সেই ন্যূনতম বাহ্যিক বলকেই বলা হয় তোমার না যে সর্বোচ্চ, সর্বোচ্চ যে বাহ্যিক বল প্রয়োগের জন্য বস্তুটা স্থিতিস্থাপকতার ধর্ম পুরোপুরি দেখায় তাকেই বলা হয় স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট। যেমন আমাদের স্কুলে তোমার ইয়ং গুণাঙ্ক, একটা স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয়ের একটা তার আছে, মেটেরিয়াল আছে, তার উপর থেকে সিলিং থেকে ঝোলে, তার ইলাস্টিক লিমিট হচ্ছে 12.5 kg। মানে বলাই আছে 12.5 kg বেশি তোমরা লোড চাপাবে না, চাপালে কি হবে তার স্থিতিস্থাপক সীমা নষ্ট হয়ে যাবে, আগের অবস্থায় ফিরে যাবে না। তোমরা হাতে যে গ্যাডার নিয়ে টেনে দেখবে, একটু জোরে টানবে দেখবে, তারপর ছেড়ে দিলে আগের অবস্থায় আর ফিরে আসে না, লেন্থ একটু বেড়েই যায়, অর্থাৎ স্থায়ী বিকৃতি দেখা যায়। তার মানে কি তার স্থিতিস্থাপক সীমা পেরিয়ে গেছে, সেই জন্য আর আগের অবস্থায় ফিরে আসছে না। তা হুকের সূত্রে কি বলা আছে? হুকের সূত্রে বলা আছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন এবং বিকৃতি এরা একে অপরের সমানুপাতী হয়। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন বিকৃতির সমানুপাতী। উইদিন ইলাস্টিক লিমিট স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। তাহলে বলা যেতে পারে তাহলে পীড়ন
proportional to বিকৃতি, পীড়ন proportional to বিকৃতি, এটা কোথায় না স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমা পেরিয়ে গেলে কিন্তু এই এটা তোমার কার্যকর হবে না। তাহলে বলা যেতে পারে পীড়ন বাই বিকৃতি একটা ধ্রুবক, পীড়ন বাই বিকৃতি ইকুয়াল টু ধ্রুবক, এই ধ্রুবকটার একটা নাম আছে, এটাকেই বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই ধ্রুবকটার নাম কি? স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইলাস্টিক কোইফিসিয়েন্ট। তাহলে ইলাস্টিক কোইফিসিয়েন্ট কি জিনিস? দি রেশিও অফ স্ট্রেস এন্ড স্ট্রেন উইদিন ইলাস্টিক লিমিট ইজ কল্ড ইলাস্টিক কনস্ট্যান্ট বা ইলাস্টিক কোইফিসিয়েন্ট। তাহলে এই স্থিতিস্থাপক গুণাঙ্কটার অনেক নাম আছে, নামগুলো কিসের ভিত্তিতে হয়েছে? না, পীড়ন এবং বিকৃতির উপর ভিত্তি করে। যদি বস্তুর উপর, প্রথমেই যে উদাহরণটা দিয়েছি যে তার ঝুলছে, তার উপর তুমি নিচে একটা তুমি লোড বেঁধে দিয়েছো, তাহলে তারটা দৈর্ঘ্য বরাবর বাড়বে। আর এক্ষেত্রে যে পীড়ন বিকৃতির সৃষ্টি হয় সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিকৃতি, এই ক্ষেত্রে যে পীড়নের সৃষ্টি হয় তাকে বলা হয় অনুদৈর্ঘ্য পীড়ন। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির এই যে অনুপাত, এই অনুপাতটাকেই বলা হয় তোমার ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক। সুতরাং ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু কি হবে? অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। ধরো একটা, যেটা প্রথমেই বলি, তার ঝুলছে, তারটার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে ওই তারটার নিচে তোমার 5 কেজি হোক, 2 কেজি হোক, 10 কেজি হোক লোড বাঁধা আছে, তাহলে পীড়ন তাহলে কত হবে? ফোর্স পার ইউনিট এরিয়া। তাহলে ফোর্সটা কত? ফোর্সটা হবে দেখো mg, m গ্রাম যদি ভর বাঁধা থাকে তাহলে তলায় লোড পড়বে কত? mg বাই পাই আর স্কোয়ার। পোসেসের ক্ষেত্রফল কেমন হয়? পাই আর স্কোয়ার। পোসেসের ক্ষেত্রফল মানে আগেই বলছি মুখের ক্ষেত্রফলটা, মুখটা কেমন? বৃত্তাকার। আচ্ছা, তাহলে বিকৃতি মানে তোমার ছোট l বাই বড় l হবে না? হবে না। সুতরাং ইয়ং গুণাঙ্ক y দিয়ে লেখা হয়, তাহলে y ইকুয়াল টু mgl বাই পাই আর স্কোয়ার l, mgl বাই পাই আর স্কোয়ার l, এটাই হচ্ছে ইয়ং গুণাঙ্কের রাশিমালা। তাহলে ইয়ং গুণাঙ্কের একক কি হবে? পীড়নের যা একক হবে তাই, তার কারণ বিকৃতির কোনো একক নেই, অর্থাৎ তোমার ইয়ং গুণাঙ্কের একক হবে তোমার নিউটন পার মিটার স্কোয়ার। আমি এসআই বলছি। মাত্রা কি হবে? এম এল, এম এল টু ডি পাওয়ার -1, টি টু ডি পাওয়ার -2, তাই তো নাকি? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন দেয় যে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক বা কোনো মেটেরিয়ালে ইয়ং গুণাঙ্ক 2×10^12 নিউটন পার মিটার স্কোয়ার একতার অর্থ কি? তাহলে অর্থ কি? অনুদৈর্ঘ্য বিকৃতি যদি এক হয়ে যায় ইয়ং গুণাঙ্ক ইকুয়াল টু অনুদৈর্ঘ্য পীড়ন হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? না, ইস্পাতের একক অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করতে এই পরিমাণ পীড়ন সৃষ্টি করতে হবে, তাই হবে না? এই পরিমাণ পীড়ন মানে কি? পোস্তচ্ছেদের প্রতি একক ক্ষেত্রফলে 20×10^12 নিউটন ফোর্স প্রয়োগ করতে হবে। তাহলে কি দাঁড়ালো? না, ইস্পাতের বা কোনো পদার্থে যদি নাম দিয়ে দেয়, কোনো পদার্থে যদি বলে, তাহলে কোনো ওই পদার্থটার একক অনুদৈর্ঘ্য বিকৃতি সৃষ্টি করতে
প্রস্থচ্ছেদের প্রতি বর্গ মিটার ক্ষেত্রফলে 2×10^12 নিউটন বল প্রয়োগ করতে হবে। এটাই হচ্ছে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক 2×10^12 নিউটন, এই কথার অর্থ। বুঝতে পারলে না? পারলে না? সুতরাং ইয়ং গুণাঙ্ক হচ্ছে একটা ইলাস্টিক কনস্ট্যান্ট, তার মানটা নির্ণয় করতে হবে। তাহলে স্বভাবতই প্রশ্ন আসবে, কার ইয়ং গুণাঙ্ক বেশি, ইস্পাতের নাকি না রাবারে? অবশ্যই ইস্পাতের। যে বস্তু যত বেশি স্থিতিস্থাপক হবে তার ইয়ং গুণাঙ্ক তত বেশি হবে। সেই কারণে বলা যায় যে ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান বেশি। এরপর অন্য টাইপের একটা স্থিতিস্থাপক গুণাঙ্কের কথা বলা আছে, তাকে বলা হয় আয়তন বিকার গুণাঙ্ক বা বাল্ক মডিউলাস। এই ইয়ং গুণাঙ্ক, এই স্থিতিস্থাপক গুণাঙ্ককে বলা হবে আয়তন বিকার গুণাঙ্ক বা বাল্ক মডিউলাস। তাহলে আয়তন বিকার গুণাঙ্ক কি না? কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করে যদি তার আয়তনের পরিবর্তন করা হয়, তাহলে সেক্ষেত্রে পীড়ন এবং বিকৃতির অনুপাতকেই বলা হবে তোমার আয়তন বিকার গুণাঙ্ক। আয়তনের পরিবর্তন করা হয় কখন? এটা মূলত তরল বা গ্যাসের ক্ষেত্রে এটা বেশি কাজে লাগে। তাহলে বল প্রয়োগ করে যদি আয়তনের পরিবর্তন করা হয়, তাহলে সেই ক্ষেত্রে পীড়নকে বলা হবে আয়তন পীড়ন, আর এই ক্ষেত্রে যে বিকৃতি সৃষ্টি হয় তাকে বলা হয় আয়তন বিকৃতি। সুতরাং তোমার আয়তন বিকার গুণাঙ্ক বা বাল্ক মডিউলাস ইংরেজিতে বলে, আয়তন বিকার গুণাঙ্ক আয়তন বিকার গুণাঙ্ক ইকুয়াল টু আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। যে কোনো বস্তুর আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত, এদের এই অনুপাত কি বলা হবে? আয়তন বিকার গুণাঙ্ক বা বাল্ক মডিউলাস। আয়তন বিকৃতি কি না? পরিবর্তিত আয়তন বাই প্রাথমিক আয়তন। সুতরাং নিচেরটা কি হবে একক বিহীন রাশি? আয়তন পীড়নের একক কি হবে? ফোর্স পার ইউনিট এরিয়া নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখন তোমার এইটাকে তোমার এরকম ভাবে লিখতে হবে তাহলে, যে আয়তন বিকার গুণাঙ্ককে কে দিয়ে লেখা হয়, তাহলে কে ইকুয়াল টু তোমার এফ বাই এ। এটা তুমি পাই আর স্কোয়ার লিখতে পারবে না, যে পাত্রে আছে সেই পাত্রটা তো তোমার বৃত্তাকার বসে খেতে বলতো, বৃত্তাকার নাও হতে পারে। একটা ঘনকাকার পাত্রের মধ্যে ধরো গ্যাস আছে, বুঝতে পারলে না? পারলে না? আচ্ছা, তাহলে এফ বাই এ বাই বিকৃতি মানে ভি বাই ভি, স্মল ভি বাই ক্যাপিটাল ভি। হ্যাঁ, স্মল ভি কি? চেঞ্জ ইন ভলিউম, অ্যান্ড ক্যাপিটাল ভি ইজ দ্য অরিজিনাল ভলিউম। তাহলে এফ বাই এ মানে আবার কি? পি, দেখো চাপ, ফোর্স পার ইউনিট এরিয়া, পি বাই ভি, পি বাই ভি বাই ভি। এটাই হচ্ছে তোমার আয়তন বিকার গুণাঙ্কের রাশিমালা। বুঝতে পারলে না? পারলে না? আচ্ছা, এখন তোমার আয়তন বিকার গুণাঙ্কের একটা অনন্য রাশি, এটা আমাদের এটাও খুব কাজে লাগে বা অঙ্গপ্রত্যঙ্গে দেয়, তাকে বলা হয় তোমার কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা। তাহলে আয়তন বিকার গুণাঙ্কের তাহলে অনন্য যেটা তাকে বলা হয় কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা। তাহলে সংনম্যতা কি জিনিস? আয়তন বিকার গুণাঙ্কের অনন্য রাশিকে বলা হবে কম্প্রেসিবিলিটি বা সংনম্যতা, যেটাকে বলা হয় 1/k। ঠিক আছে?